প্রিয় প্রতিদিন মানুষ যত কথা বলে চিৎকার চেঁচামেচি করে তার বেশিরভাগ পুনরাবৃত্তি এর শতকরা আটানব্বই ভাগ কথাবার্তা খাওয়া পড়া, মাখা যৌন চাহিদার মধ্যেই সীমাবদ্ধ ভেবে দেখো এসব অস্তিত্ব রক্ষার জন্য আবশ্যক কিন্তু অস্তিত্বকে গৌরবময় করে তোলার পক্ষে যথেষ্ট নয় জীবনকে মহৎ করে তোলে না এসব চিন্তা কাপকা এক জায়গায় লিখেছেন প্রতিদিন দশ বারোটির বেশি শব্দ সাহিত্যের বাইরে বলতে হলে তার খুব অস্বস্তি হতো এ থেকে বোঝা যায় তিনি চিন্তা করার জন্য কতটা নিবিষ্ট হতে চাইতেন জীবনে সব ক্ষেত্রেই এই ধ্যানটা অত্যন্ত জরুরি কিন্তু আমরা ক্রমশই বড় মুখরা হয়ে উঠছি চিন্তা করার মতো নির্জনতা থেকে সরে যাচ্ছি দূরে একটা কথা মনে রাখবে চিন্তা করার জন্য মস্তিষ্কে যে শক্তির প্রয়োজন তার পুরোটাই অনুশীলন বা খাদ্যাভাস থেকে নয় বংশ পরম্পরায় আসে অনেকটা এই মুহূর্তে আমরা যে চিন্তা ইচ্ছে করেই করছি না এমনটা কয়েক প্রজন্ম ধরে চলতে থাকলে একটা সময় আসবে মানুষ ইচ্ছে করলেও আর চিন্তা করতে পারবে না মানুষের জিনের ভেতর থেকেই শক্তিটা নষ্ট হয়ে যাবে আমি চাই না নিজের ভেতরের এই চিন্তার জগৎটাকে গড্ডলিকার স্রোতে ভাসিয়ে দিতে এই স্রোতের ভিতর এখন যাদের বুদ্ধিমান শিক্ষিত বলা হয় তারা চতুর শ্রেণির মানুষ হতে পারে কিন্তু চিন্তাশীল নয় চাতুর্যের দ্বারা চাকরি বা টাকা কামানো যায় কিন্তু মহৎকে ধরা যায় না তুমি বিশ্বাস করো আমাদের সমাজে প্রগতি বলে যা চালানো হচ্ছে তার গতি থাকতে পারে প্রগতি কিছুই নেই সমাজের ভিতরে মহাপ্রাণীর কি অভাব তুমি ভাবতে পারো চরিত্রে কর্মে মানুষ তো সীমিতের পূজারী আজ কোথায় বৃহৎ কোথায় রনিন্দ উচ্চারণ তুমি হয়তো বলবে চিন্তা করে তুমিই যে বড় কিছু করতে পারবে তার কি নিশ্চয়তা হ্যাঁ এটা ঠিক চিন্তা করে আমি হয়তো কিছুই করতে নাও পারি তবু মনে করি চিন্তা করে যাওয়াটা জরুরি কারণ আমার পরে যে আসছে তার চিন্তা করাটা শুরু হবে আমার থেকে তার জন্যই আমার চিন্তা করা প্রয়োজন যাতে তার কাজটা সহজ হয় তুমি লক্ষ্য করে দেখো মানুষের চিন্তার জগৎ বলে পরিচিত শিক্ষা সাহিত্য সংস্কৃতি থেকে কিভাবে চিন্তা করার ব্যাপারটি কমে আসছে কিভাবে কম পড়ে কম খেটেও বেশি নাম্বার পাওয়া যায় এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার কর্তা ও ভোক্তা উভয়ের লক্ষ্য সাহিত্য দ্রুত খ্যাতি মশলাদার লেখার বাজার চলছে সংস্কৃতি তো এক কথায় ভেজাল নিজস্ব সংস্কৃতির গভীরতা ও সমৃদ্ধি কোথায় কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সমাজ তার নিজস্ব শিক্ষা সংস্কৃতি সাহিত্য ধরে রাখতে পারবে না সে সমাজ উচ্ছৃঙ্খল বেভিচারী আত্মপর এবং আত্মঘাতী হয়ে উঠবেই এই জগৎ চিন্তার ফসল চিন্তা থেকেই সভ্যতা চিন্তা থেকেই সমাজ চিন্তা থেকেই ধর্ম অর্থাৎ চিন্তাহীনতায় অসভ্যতা চিন্তার বিনাশেই অসামাজিকতা চিন্তার অভাব থেকেই অধত্য অথচ আমাদের সমাজের গড় আটানব্বই ভাগ মানুষ কল্পনা নামক রোগটি থেকে মুক্ত যে রোগটি না থাকলে আইনস্টাইন তার বিখ্যাত আবিষ্কারটি করতে পারতেন না নিউটন বলতে পারতেন না মাধ্যাকর্ষণের কথা রবীন্দ্রনাথ লিখতে পারতেন না গীতাঞ্জলি রবার্ট ফাইয়েরা বানাতে পারতেন না এরোপ্লেন কল্পনা না থাকলে এক কথায় অরণ্যচারী মানুষেরা এই সভ্যতার থারে কাছেও পৌঁছাতে পারত না অথচ আমরা আজ এই কল্পনা শক্তিকে অবহেলা করতে বসেছি কি হতে পারে এর ফল ভাবতে পারো ঈশ্বরে জগৎ সৃষ্টি করেছেন কিন্তু জগতের দেহে ও মনে পরস্পর বিরোধী একটি চরিত্র গড়ে দিয়েছেন যাতে জগতের ভিতরে সর্বদাই একটি দ্বন্দ্ব চলতে থাকে এই দ্বন্দ্ব যেমন জগৎকে টিকিয়ে রাখবে তেমনি এই দ্বন্দ্বের কারণ জগৎ কখনও তার স্রষ্টার থেকে শক্তিশালী হতে পারবে না ঈশ্বর চাইলেই এই দ্বন্দ্বটাকে ব্যবহার করে জগতে ভাঙ্গা গড়ার কাজ ইচ্ছে মতো চালিয়ে যাবেন শুম্ভ নিসুম্ভের কাহিনীতে এ তত্ত্বের ব্যঞ্জনা আছে এ কারণেই একদল মানুষ সমাজ সংস্কৃতি সাহিত্যকে কলুষিত করে চিন্তাহীন আদিম চলনে প্রেরিত করতে চায় আর কিছু মানুষ তাদের উর্বর কল্পনা দিয়ে সুগভীর চিন্তা সমৃদ্ধ সমাজ সংস্কৃতি সাহিত্যের সৃজনে জীবন উৎসর্গ করে আর এই দ্বন্দ্বের খেলার ফলাফল কী হবে তা তো স্রষ্টার হাতেই থেকে যায় অসীম ক্ষমতার অধিকারী হয়েও মানুষ তার নিয়তিকে এ কারণেই কোনো দিন জিততে পারে না এর থেকে বড় ট্রেজিডি আর কিছু আছে নয়ন ভালো থেকো নিয়মিত চিঠি লেখো ইতি তোমার দয়াময়